বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো চিকেন কাবাব তৈরি। আদা বাটা, রসুন বাটা পরপর দিচ্ছি আমি, আর লঙ্কা কুচি, বেসন দেব পরিমাণ মতন এইখানে, আর চিকেন মশলা এক চামচের মতন আমি দেব, বেশি দেব না, অল্প মাংস ওর জন্য চিকেন মশলা। এখন লঙ্কার গুঁড়ো দেব এক চামচের মতন আন্দাজে, পরিমাণ মতন লবণ চামচে করে আমি দিচ্ছি হাফ চামচ, আর হলুদ গুঁড়ো দেব এখন মাত্রা বুঝে, খাবার সোডা অল্প মাত্রায় একটুখানি দিচ্ছি, কারণ অল্প মাংস এখানে বেশি দেওয়া যাবে না, একটুখানি আমি দিয়েছি। আপনারা চাইলেও মাত্রা বুঝে দেখে দেবেন, অনেকে বেশি খায় বেশি দিতে হবে, আর মুচমুচে হওয়ার জন্য আমি কিছু অল্প কিছু চালের গুঁড়ো নিয়েছি, সেগুলো এখন চালের গুঁড়ো ঢেলে দেবো, আর একটু সর্ষের তেল দেব, এতে মাংস কষানোর সময় তো তেল দিতে হয়, ওখানে আমি অল্প সর্ষের তেল দেব, আর এটা সাদা তেলেই ভাজবো, ওর জন্য সর্ষের তেল, আর মাত্রা বুঝে চালের গুঁড়ো বেশি দেব না, নাহলে একদম বেশি হয়ে যাবে। এবার আমি সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এইগুলোকে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে সমস্ত উপকরণগুলো আমি হাতে করে মিশিয়ে নেব, হাত দিয়ে ছেনবো, চামচে ছেনলে পরে ভালো হবে না, হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে অল্প অল্প করে জল দেবো আর ছেনতে হবে। এখানে দেখতে হবে যাতে পাতলা না হয়ে যায়, নরম না হয়, বেশ আঠা আঠা শক্ত শক্ত ভাব থাকতে হবে, কারণ পাকোড়া টাইপের তো হবে, ওর জন্য নরম করা যাবে না। এইভাবে অল্প জল দেবো আর ছেনবো, অল্প জল দেবো আর ছেনবো, দেখবো যাতে নরম না হয়। এরকম করে কিছুক্ষণ ছানার পরে আমি দেখবো যে সমস্ত মশলা, পেঁয়াজ, মাংস ভালো করে আমার একটা কষা কষা ভাব হয়ে মেখে গেছে। এই দেখুন কি সুন্দর কালার এসেছে, আর মাখাটাও খুব সুন্দর হয়েছে, বাটির থেকে ছেড়ে গেছে। এইভাবে অনেকক্ষণ মাখানোর পরে আমি কিছুক্ষণ রেখে দেব, অল্প কিছু সময় রেখে দেব। এবার পরিষ্কার করে আমি গুছিয়ে এগুলো একটু সময় রাখব, একটু লেবু রস দিয়ে দেব যাতে মাংসটা নরম হয়, ভাজা মাংস ওর জন্য নরম হতে চাইবে না সহজে। চুলার উপর কড়াই বসিয়ে আমি সাদা তেল ঢেলে দিলাম অনেকটাই, এখন ওই মাংস মাখানো মশলার উপকরণগুলো আমি এক এক করে মাংসের পিস ধরে ধরে তেলের ওপরে দিচ্ছি, বেশি দেব না, অল্প কয়েকটা দেব যাতে ছাড়া ছাড়া থাকে, নাহলে জোড়া লেগে গেলে দেখতে ভালো লাগবে না আর ভাজাও হবে না। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের চ্যানেলে অনেকগুলো রান্নার ভিডিও রয়েছে, ভিডিওগুলি নিশ্চয়ই দেখো, তোমাদের ভালো লাগবে। ভিডিওগুলোকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভিডিওগুলি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে মতামত আমাদের জানিও। আমাদের বড়া প্রায় অনেকগুলো দেওয়া হয়ে গেছে তেলের উপরে, আস্তে আস্তে আমি একটা দুটো করে দিয়েছি, আর বেশি দেব না, এখন হালকা হালকা করে আমি খুন্তি দিয়ে উল্টে উল্টে ভাজবো, বেশি জাল দেব না, হয়তো পুড়ে যাবে, হালকা হালকা জালে আমি উল্টে উল্টে অনেকক্ষণ একটু লাল লাল করে ভাজবো, তাহলে ভেতরের মাংসটা বেশ ভালো সেদ্ধ হবে, ভাজা হবে, খেতে হেভি টেস্ট লাগবে, ওর জন্য অনেকক্ষণ হালকা আঁচে ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে, ছাকনা দিয়ে আমি আস্তে আস্তে প্লেটের ওপরে কাগজ বিছিয়ে নিয়েছি, ওতে তেল টেনে নেবে, বড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে, আর এত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে ভেজে প্লেটের ওপরে রেখে দিয়েছি, দু তিন খোলা ভেজেছি, আর প্লেটটাকে আমি স্যালাড দিয়ে সাজিয়েছি, দেখুন কি সুন্দর লেগেছে।
আপনারা বাড়িতে এইভাবে চিকেন কাবাব তৈরি করে বাড়ির সকলকে খাইয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কি সুন্দর মুচমুচে হয়েছে, ঠিক রেস্টুরেন্টের মতন দেখতে লাগছে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে।